हेलो व्हाट्सअप व्यूअर्स, इट्स बीएन गेमर्स एंड वेलकम टू बीएन गेमर्स यूट्यूब चैनल। एंड आज के আমরা খেলতে যাচ্ছি অ্যামঙ্গাস। আর এর আগেও আমি অ্যামঙ্গাস এর একটা ভিডিও করছি, বাট ওই সময় আমরা ক্রিউমেট হয়ে খেলছি, ইম্পোস্টার ভাই আমাদের একবারও দেয় নাই। সো আজকে আমরা আবারও অ্যামঙ্গাস খেলতেছি। তো আজকে আমরা ট্রাই করবো যাতে ইম্পোস্টার হয়ে খেলতে পারি, আর আজকে দেখি আমাদের ইম্পোস্টার হয়ে দেয় কিনা। সো বেশি কথা না বলে চলো আমাদের আজকে ভিডিওটি শুরু করি, আর দেখি আজকে আমাদের ইম্পোস্টার দেয় কিনা। ভাই ইম্পোস্টার দিলে অনেক ভালো হবে, কারণ ইম্পোস্টার হয়ে খেলতে যতটা মজা লাগে, ক্রিউমেট হয়ে খেলতে এতটা মজা লাগে না। তো বেশি সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের আমাদের ভিডিওটি। তো এখানে আমরা গেমের ভিতরে চলে আসছি একবারে, আর এখানে ভাই আমাদের ইম্পোস্টার দিয়ে দিয়েছে। আমরা তো মনে করছিলাম ভাই আমাদের ইম্পোস্টার দিবে না, সো এখানে আমাদের ইম্পোস্টার দিয়ে দিয়েছে। সো দেখি আমাদের ইম্পোস্টার হয়ে এখানে কি করা যায়। আর এই যে টাস্কগুলো তোমরা দেখতে পারতো, মানে আমাদের যে টাস্কগুলো দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে ফেক টাস্ক। আর এখানে আমরা কিল করব আস্তে ধীরে, বুঝছো, যাতে আমাদের কেউ ই না করতে পারে, সন্দেহ না করে। এদিকে একটা এনিমি গেছিল, মানে আমাদের যারা বিপরীত আছে তাদেরকে তো আমরা এনিমি বলবো না। এখানে দুইজন আছে ভাই, দুইজনকে তো মারা সম্ভব না। আর এদিকে ডেড বডি রিপোর্টেড করে দিয়েছে ভাই, এখনই তো খেলা শুরু হয়েছে আর তুমি কিল করা শুরু করে দিয়েছ। আমাদের স্বার্থে যে ইম্পোস্টারটা আছে ওর নাম হচ্ছে ম্যারিস, আর ও এখানে প্রথম কিল করছে। আমাদের মনে হয় ওকে বেশি কিল করতে দেওয়া যাবে না ভাই, যে যে করে হোক আমাদের কিল অন্তত অনেকগুলো করতেই হবে, আর আমরা ম্যাচটাকে যেভাবে হোক জিতে ছাড়বো। আর ও যদি চলেও যায় তাও সমস্যা নাই, আমরা জিতে পারবো কারণ আমরা প্রো আছি। তো এখানে দেখো দুইজন মাত্র ভোট দিছে, কাকে কাকে জানি ভোট দেওয়া হয়ে গেছে। আর আমাদের মনে হয় যে এটা স্কিপ হয়ে যাবে ভোট যদি কমপ্লিটও হয়, আর স্কিপ করে দেওয়াটাই বেটার, কারণ এখনও ভাই দেখো অনেকে ই করে নেই, অনেকেই ভোট করছে ভাই। এখানে আমাদের দেখি কেটে কেটে ভোট করছে ভাই, স্কিপ করে দিয়েছে বেশিরভাগ মানুষই। আর এখানে আমার মনে হয় ইয়েস নো ওয়াজ রিজেক্টেড, স্কিপ মানে স্কিপ করে দিয়েছে, সবাই স্কিপ করে দিলে তো স্কিপ হবে তাই না। আর এখানে আমাদের যে কিলিংয়ের কুলডাউনও শুরু হয়ে গেছে ভাই, এখন কুলডাউন কেন দিতেছো, আমরা তো কিল করিও নাই। আর এখানে আমাদের সাথে একজন জিতেছিল ওকে মারতেও পারলাম না কুলডাউনের কারণে ভাই, কুলডাউনটা না দিলে পারতা। এখানে আমরা একটু ওয়েট করি, এখানে একজন চলে আসছে, দেখি ওকে মারতে পারি কিনা ভাই। কুলডাউনটা তাড়াতাড়ি যায় না কেন ভাই, এখনও ভাই 5 সেকেন্ড কুলডাউন আছে, কুলডাউনটা যায় নাকি দেখি আমরা ওকে কিল করতে পারি নাকি। এই যে কুলডাউন শেষ, আর এখানে আমরা একটা কিল করে দিছি, ভেন্ট করে আমরা অপোজিট সাইডেও চলে আসছি এখানে, যাতে ভাই আমাদের উপরে কেউ সন্দেহ না করে, আর ওইখানে কেউ চলে আসলে পরে সন্দেহ করতে পারে। তো আমরা চাই না আমাদের উপরে কেউ সন্দেহ করুক। আর এখানে ডেড বডি কাটা জানি ফাউন্ড করে ফেলছে, সো দেখি কে ফাউন্ড করছে। আর এখানে আমাদের যে ইম্পোস্টারটা ছিল আমাদের সাথে আছে এখনও, আর আশা করিও শেষ পর্যন্ত সাথে থাকবে। ভাই বলা পাই না এত ভাই, মানে ভোট করতেও চায় না আর স্কিপও করে দেয় বারবার। আমার যা মনে হয় এবারও সবাই স্কিপ করে দিব, বলছিলাম না ভাই স্কিপ করে দিবে। এবার দেখো কয়জন স্কিপ করছে, 5 জন ভোট এখানে স্কিপ করে দিয়েছে, মানে ওরা ভোটই করে নাই। আর আমাকে কে জানি একজন টিয়া কালার একটা ই ভোট দিয়েছিল আমাকে, আর এখানে কেউ রিজেক্টেড হয় নাই, দুজন ইম্পোস্টার দুজনই রয়ে গেছে, আমরা আর একজন। আর একজন হয়তো আমাকে ভোট করছিল কারণ আমরা এই যে টিয়া কালারটা এই গেমিং, ও আমাদেরকে ভোট করছিল, বাট আমরা এখানে রিজেক্ট হই নাই, মানে আমাদেরকে লাথি মেরে বাইর করে নাই, এটাই হচ্ছে কথা। আর এখানে আমাদের কুলডাউন সময়টা চলতেছে, আর কুলডাউন শেষ হলে এইটাকে আগে শেষ করার চেষ্টা করবো না। আর এখানে ভেন্টও আমরা করবো না কারণ আমাদের পিছনে ভাই এত মানুষ কেন সাইডে সুইডে। আর এখানে আমাদের টাস্ক আছে বাট আমরা কমপ্লিট করবো না, এখানে আমরা সব লাইট অফ করে দিয়েছি, শুধু আমরাই দেখতে পারবো আশেপাশের জিনিস, আর যারা এমনি নর্মাল ক্রিউমেট হিসেবে খেলতেছে ওরা দেখতে পারবে না। আর এখানে দেখি আমাদের সামনে কোনো, এই যে একটা চলে আসছে, বাট এখানে একজন আছে, চলে গেছে না ও পিসেরটা, এখানে কারণ একজন আছে, এটাকে আমরা মারতে পার, এটাকে যদি আমরা কিল করতে পারি তাহলে ভালো হইব। ইনোসেন্ট ভাই তুমি আসলে ইনোসেন্ট, আর তোমার ইনোসেন্ট গিরি আমরা ছুটাই দিতেছি, দাঁড়াও এই যে ইনোসেন্ট গিরি ছুটাই দিছি ভাই। এখানে আমরা আবার ভেন্ট করে অপোজিট সাইডে চলে আসছি, এটাই আমাদের মেন মূলত। আর পিঙ্ক কালারটা এটাকে মেরে দিছে মনে হয় ম্যারিস, পিঙ্ক কালার একজন S3R, ওকে মনে হয় শেষ করে দিছে। তো এখানে আমরা আর কয়জন আছি, 4 জন মনে হয় আছি। তো এখানে দেখো এখানে হোয়াইটের উপরে 2টা ভোট পড়ছে, আমার মনে হয় হোয়াইটটাকে ই করে দেওয়া হবে, কিক আউট করে দেওয়া হবে এখানে। ইয়াস বলছিলাম যা ভাই কিক আউট করে দেওয়া হয়েছে এখানে, আর ও ভাই ইম্পোস্টার ছিল না তারপর এখানে ওকে কিক আউট করে দেওয়া হয়েছে। আর এখানে
আমরা ভিক্টরি পাই গেছি ভাই, আমি তো মনে করছিলাম আরো চলবে। যাই হোক, এখানে আমরা ভিক্টরি পাই গেছি আগের ম্যাচে। আর এখানে আরেকটা ম্যাচ স্টার্ট করে দিছি, উইথ আমাদের কালারও চেঞ্জ করে আসছি। আর এখানে আমাদের ম্যাপটাও চেঞ্জ দেখতে পারতাছ, আর এটা একটা নতুন ম্যাপ মনে হয়, এই ম্যাপটা আমি আগে খেলি নাই। আর এই ম্যাপের ভিতরে দেখি আমাদের মানে জিনিসগুলো আলাদা আলাদা লাগতেছে, কারণ এই ম্যাপটা আমি আগে ট্রাই করি নাই কখনো। আর এটার ভাই ইঞ্জিন রুম কোন জায়গায়, আর এইখানে এগুলা কি? এখানে মনে হয় ইঞ্জিনে সমস্যা আছে হইছে, বাট ইঞ্জিন রুমটা কোন জায়গায়? ও আচ্ছা, ইঞ্জিন রুমটা পিছের দিকে মনে হয়, আমরা যেটা আছি এটার অপোজিট সাইডে। আর এখানে একটা কিলো করে দিছি, আর এখানে আমাদের কুলডাউন সময় শুরু হয়ে গেছে, আর ডেড বডি ফাউন্ডও করে ফেলছে ভাই এত তাড়াতাড়ি। সো চলো দেখি আমরা ডিসকাশন করি, আর দেখি কে কাকে ভোট দেয়। আর এখানে আমরা এই জায়গাও, তো এইখানে দেখো ডিপ ডিট ফ্লাই, ওকে দুইটা ভোট দেওয়া হয়েছে। আমার মনে হয় ওকে এখানে কিক আউট করে দেওয়া হবে, আর ইয়াস আমার মনে হয় তাছে কিক আউট করে দিতে পারে এখানে। নো ওয়াজ রিজেক্ট ইজেক্টেড, ভাই কেন, ওকে তো কিক আউট করে দেওয়ার কথা। আর এখানে দেখো এই ম্যাপের ভিতরে আমাদেরকে দুজনই ইম্পোস্টার দেওয়া হয়েছে, আর এখানে মনে হয় প্লেয়ার কম পড়ছে, মানে ক্রিউমেট যারা আছে ওরা মনে হয় কম পড়ছে আমার যেমন হচ্ছে। কারণ এর আগের ম্যাপে যখন আমরা খেলতেছিলাম তখন ওই জায়গায় ক্রিউমেট ভাই অনেক ছিল। তো আর এখানে আমাদের যে টাস্ক ছিল ওটাও কমপ্লিট করে শেষ। আর এখানে ডেড ফ্লাই ভাই তুমি মরো না, তুমি না মরলে আমরা এখানে ম্যাচটা জিততে পারবো। এখানে একজনকে কিল করে দিছে, আর এই জায়গায় আমি চলে আসছি, আমার কুলডাউন নাই বাট এখানে আমি কিল করতে পারবো না, কারণ এখানে দেখো ভাই প্লেয়ার দেখো কতজন ক্রিউমেট এখানে। আর ওই জায়গায় ডেড বডি ফাউন্ডও করে ফেলছে ভাই, এত তাড়াতাড়ি কেন ডেড বডি ফাউন্ড করতেছো আমি বুঝতেছি না। যে ডেড বডি ফাউন্ড করছে ওকে মনে কিক আউট করে দেওয়া উচিত। তো এখানে দেখো ভোট করা শেষ, আর এবার ভোট পড়ছে কট বিপা, ওর ভিতরে বেশি ভোট পড়ছে ওকে ভাই এবার কিক আউট করতে হবে। আমি জানি না, আমার মনে হয় এবারও কিক আউট করলো না ভাই, আমি যা বলছিলাম এবারও কিক আউট করে নাই ভাই। দুইটা ভোট তো পড়ছে, তো দুইটা ভোট পড়লে তো কিক করে দেওয়ার কথা তাই না? সো যাই হোক এখানে কিক করে নাই, আর আমাদের এখনও কুলডাউন কিলিংয়ের কুলডাউন চলতেছে, কারণ একটু আগেই যেহেতু যে ইয়া করা হয়েছে তোমার ডিসকাশন করা হয়েছে। এখানে একজনকে কিল করে দিয়েছে, আমাদের কুলডাউন কমে গেছিলো মানে কুলডাউন শেষ হয়ে গেছিলো আর কিল করে দিয়েছি সাথে সাথেই। আর এখানে আবারও কুলডাউন আমার মনে হয় কমে যাবে, আরেকটা কিল মনে হয় আমরা করতে পারবো। এখানে 5 সেকেন্ড আছে, এখানে একজনকে কিল করতে পারলে ভালো হইব ভাই। আর এখানে আমাদের যে ইসিল ওটা কমপ্লিট করতেছি ভাই, এখানে সামনে একজন যাইতেছে ওকে ধরতে হবে, চলে গেছে নাকি তাড়াতাড়ি। এখানে ডেড বডি আবার ফাউন্ড করে ফেলছে ভাই, আরেকটা কিল করতে পারতাম আমরা। সো এখানে দেখো ভোট দেওয়া শেষ, আর এখানে ডেডলি ডিড ফ্লাই ওকে ইম্পোস্টার ওকে ভোট করে এখানে কিক আউট করে দেওয়া, মানে আমরা একজন আছি। আর এখানে আমাদের যে করে হোক দুজনকে অন্তত এখান থেকে সরাতে হবে, তাহলে এখানে আমরা ভিক্টোরি পাওয়া যাবো, কারণ অলরেডি 3 জন প্লেয়ার আছে, এটাকে আমরা কিল করতে পারবো। 5 সেকেন্ডের কুলডাউন চলতেছে, আর ও এখান থেকে চলে গেছে, আমার মনে হয় পারবো, আমরা ট্রাই করে দেখি। আর এখানে কিল একটাকে করতে পারবো, তুমি আমার পিছে পিছে আসো, এখানে কিল করে দিয়েছি, আর এখান থেকে আমরা চলে যাই ভেন্টের মাধ্যমে অন্য জায়গায় চলে যাই, তাহলে আমাদের বেস্ট হবে এখানে। আর এখানে ডিসকাশনে দেখি কি হয়, দেখি আমরা একজনকে এখান থেকে বাইর করে দিতে পারি কি না, ট্রাই করি একজনকে বের করে দেওয়ার। সো এখানে দেখো মানে হোয়াইট আছে আমাদের ছাড়া, আর অরেঞ্জ যেটা গেছিলো ওইটা ভোট করে দিয়েছে, হোয়াইটটাকে মনে ভোট করছে। ইয়েস ভাই হোয়াইটটাকে দুইজনে ভোট করে দিছে, এখানে আমরা জিতে গেছি ম্যাচটা ভাই। ওকে যে ও এখন কিক আউট হয়ে যাবে বলছিলাম না, ও এখন কিক আউট হয়ে গেছে, আর এই ম্যাচটা আমরা উইন হয়ে গেছি। ভিক্টরি তো আমরাই পেয়েছি বলছিলাম না, ভিক্টরি আমরাই পাইছি। তো এই ছিল আজকের আমাদের ইম্পোস্টার বা অ্যামঙ্গাসের গেম প্লে, আর ইম্পোস্টার হয়ে খেলার যে আমাদের গেম প্লেটা ছিল ওইটা। আর ভাই অনেকগুলো গেম খেলার পর তারপর আমরা এখানে ইম্পোস্টার হয়েছি, তারপরে খেলতে পারছি। আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবা। আর আমি চাইতেছি নতুন একটা সিরিজ শুরু করার, বা নতুন একটা গেম প্লের সিরিজ শুরু করার, কোনো একটা স্টোরি মোড গেম প্লের সিরিজ শুরু করার। আর মোবাইলে তোমার স্টোরি মোডের মধ্যে আছে গ্যাংস্টার ভেগাস, আর আরেকটা কি জানি গেম আছে, তোমার এই গেমগুলোর মধ্যে আমি কোনো একটা গেম সিলেক্ট করব, বা ওইটারই আমি কোনো একটা স্টোরি চুজ করব, বা স্টোরি মোডের গেম প্লে করার চেষ্টা করব। আর তোমার আরেকটা গেমস আছে যেটা আমরা গেম লফটের তৈরি করা আর কি, গ্যাংস্টার নিউ ওয়ার্ল্ডস। সো ওই গেমটার সিরিজটা আমরা স্টার্ট করার চেষ্টা করব, কারণ ওইটার যে গ্রাফিক্সটা আছে অনেক ভালো, আর ওইটা তোমার
খেলো মজা আছে। সো উইটার আমরা সিরিজ ট্রাই করার চেষ্টা করব, আর চেষ্টা করব যাতে আমরা উইটার সিরিজটাকে আগায় নিয়ে যেতে পারি। এরকম আমি দুটো সিরিজ শুরু করছিলাম, সো ওটাতে এত ভালো ভিউজ না আসায় আমি ওটা মাঝখানে অফ করে দিছি। পরে আমরা ওটাকে চালু করব না, পরে সেটা দেখা যাবে, কিন্তু এখন আমি ওটাকে আর কন্টিনিউ করতেছি না। সো গ্যাংস্টার নিউ অরলিন্স এর যে গেম প্লে সিরিজ আছে ওইটা আমি শীঘ্রই স্টার্ট করতে যাচ্ছি। সো আশা করি তোমাদের ওই সিরিজটা পছন্দ হবে, আর ওই সিরিজটা দেখার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিওটা কেমন হয়েছে, আর আমরা কি আরো অ্যামঙ্গাসের গেম প্লে ভিডিও আনবো কিনা সেটাও বলে যাবা। সো তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবা, ভালো থাকবা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। Got the mojo deal, we been trippin' like